নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রুই মাছের টকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছের টক তৈরি করার জন্য প্রথমে আমি মাছকে ভালো করে ভেজে নিয়ে তারপর শিলে বেটে নিচ্ছি সর্ষে তিন চামচ মতো সর্ষেকে আমি শিলে বেটে নিচ্ছি এই গরমে লেবু দিয়ে এই রকম টক খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ও হলুদ অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ ভালো করে মিনিট দুয়েক সর্ষের জল ফুটিয়ে দিয়ে দেব একে একে মাছ অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা ও মাছ মাছ মিনিট দুয়েক ফুটিয়ে নামানোর আগেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব লেবু পাতিলেবুর রস অ্যাড করব পাতিলেবুর রস অ্যাড করার পর কিন্তু আর ফোটানো যাবে না ফুটিয়ে নিলে তেতো হয়ে যাবে মাছের টক রেডি সার্ভ করার জন্য